আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তোমাদের আজকে প্রাথমিক বিজ্ঞানের সপ্তম ধাপে যে পড়াগুলো দেওয়া হয়েছে সে সম্পর্কে একটু আলোচনা করব। আচ্ছা, তোমাদের সপ্তম ধাপে পড়া দেওয়া হয়েছে সংক্ষিপ্ত মানে ছোট প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নগুলো শিখে লিখে আনতে বলা হয়েছে, তাই না? তো এখন দেখো আমাদের সংক্ষিপ্ত উত্তর ছোট প্রশ্নগুলোতে কী কী প্রশ্ন আছে। ভিটামিন সি এর উৎস কি? ভিটামিন এ এর কাজ কি? ভিটামিনের অভাব হতে পারে এমন তিনটি রোগের নাম লেখো। ভিটামিন বি কমপ্লেক্স কি? কোন কোন খাদ্যে এই ভিটামিন পাওয়া যায়? এখন তোমরা দেখো তোমাদের বইয়ের 29 পেজে একটা ছক আছে, এই যে দেখো 29 পেজে একটা ছক আছে, এই যে ছকটা। হ্যাঁ, সবাই দেখেছে? ভালো করে দেখো বইটা, খোলো বইটা, খুলে দেখো এখানে 29 পেজে একটা ছক আছে। এখানে দেখো তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এখানে প্রথম প্রশ্নটা কী বলেছে? বলেছে ভিটামিন সি এর উৎস কী। এখন দেখো প্রথমে আছে ভিটামিন এ, তারপরে ভিটামিন বি কমপ্লেক্স, তারপরে আছে ভিটামিন সি। এখানে ছক করে ঘোর করে দেওয়া আছে ভিটামিন সি কী, কোন ফলে পাওয়া যায় ভিটামিন সি। যেমন ধরো এখানে লেখা আছে ভিটামিন সি এর উৎস কী। ভিটামিনের উৎস হল যে ফলগুলিতে পাওয়া যায়, বিভিন্ন ফলগুলো যেমন পেয়ারা, আমলকি, কমলা লেবু এবং শাকসবজির মধ্যে যেমন টমেটো, বাঁধাকপি, ব্রোকলি ইত্যাদি। হ্যাঁ, আর এর এগুলির কাজ, উৎস দেখো এগুলো সুন্দরভাবে দেওয়া আছে। এটা গেল তোমার ভিটামিন সি এর উৎস, তুমি পেয়ে গেলে এক নাম্বার উত্তরটা। তারপর দেখো দুই নাম্বারে কী আছে, ভিটামিন এ এর কাজ কী। তুমি এখন আবার একেবারে প্রথম ছকটায় চলে যাও, খাদ্যের দলে দেখো লেখা আছে কী, ভিটামিন এ। ভিটামিন এর এখানে এখানে বলছে ভিটামিন এ এর কাজ কী। ভিটামিন এর এর কাজ হচ্ছে স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, সুস্থ ত্বক ও দাঁত গঠন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। তোমার এক আর দুই প্রশ্ন উত্তর পেয়ে গেলে। এখন ভিটামিনের অভাবে হতে পারে এমন তিনটি রোগের নাম লিখতে বলা হয়েছে। এখন দেখো ভিটামিনের অভাবে কী কী রোগ হয়। এখানে দেখো সাইডে এখানে তোমাদের সব অভাবজনিত রোগের নামগুলি লেখা আছে। ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ, রাতকানা, স্কার্বি, বিভিন্ন রোগ হতে পারে। হ্যাঁ, তারপরে এখন আসো দেখো ভিটামিন বি কমপ্লেক্স কী, কোন কোন খাদ্যে এই ভিটামিন পাওয়া যায়। এখন এটাও দেখো আছে ভিটামিন বি কমপ্লেক্স, এটার মধ্যে আছে কি কোন কোন খাদ্যে পাওয়া যায়, দানা শস্য, দুগ্ধজাত খাদ্য, মাছ, কলিজা, সবুজ শাকসবজি, মটরশুঁটি ইত্যাদিতে তোমার এই ভিটামিনগুলি পাওয়া যায়। তারপরে এখন দেখো বর্ণনামূলক প্রশ্ন, সুষম খাদ্য কেন প্রয়োজন তা ব্যাখ্যা করো। সেটাও তোমরা এখানে রিডিং করলে এখানে পেয়ে যাবে, বা তোমাদের যে সহায়ক বইটা আছে বাসায় সেটা থেকে তোমরা সাহায্য নিয়ে পড়তে পারো। এখানে দুইটা বর্ণনামূলক প্রশ্ন আছে, সুষম খাদ্য কেন প্রয়োজন তা ব্যাখ্যা করো, পর্যাপ্ত পুষ্টি উপাদানে পাওয়া যায় সহজ উপায়গুলি বর্ণনা করো। এটা তোমরা তোমাদের বাসায় যে সহায়ক বইগুলি আছে সেখান থেকে তোমরা সাহায্য নিতে পারো। ঠিক আছে, তো তো হয়ে গেল তোমাদের ছোট বড় প্রশ্ন কীগুলো কোনগুলি পড়বে সেগুলি বলা হলো। এখন কথা হচ্ছে তোমাদের পরীক্ষা নিয়ে। তোমাদের পরীক্ষায় যে পড়াগুলো আমরা দিয়েছি সেগুলো অবশ্যই ভালো করে বাসায় করবে, কারণ ঈদের পরে স্কুল খুলুক বা নাই খুলুক তোমাদের পরীক্ষাটা কিন্তু হবে। এজন্য তোমরা খুব ভালোভাবে সে মতো পরীক্ষার প্রস্তুতি নিবে। আর কি আজকের মতো এখানেই বিদায়, ভালো থেকো, সুস্থ থাকো, খোদা।